আপনি কি কখনো মাঝের বৃষ্টি হতে দেখেছেন? প্রথমে আকাশে কালো মেঘ জমে, এরপর শুরু হয় তুমুল বৃষ্টি, সেই সঙ্গে প্রবল বাতাস, বিদ্যুৎ চমক আর বজ্রপাত। আবিরাম এই বৃষ্টির সাথে মাটিতে আছড়ে পড়ে অসংখ্য জীবন্ত মাছ। এরকম চলে প্রায় 2-3 ঘন্টা, আর বৃষ্টি থেমে যাওয়ার পর শত শত জীবন্ত মাছ পড়ে থাকতে দেখা যায় মাটির ওপরে। লোকজন সব মাছ কুড়িয়ে নিয়ে রান্না করে খায়। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীলঙ্কার চিলাও জেলার একটি গ্রাম থেকে গ্রামবাসী দাবি করেন, আকাশ থেকে মাছের বৃষ্টি নেমে এসেছে তাদের গ্রামের ওপরে। তারা পথের ধারে ও মাঠে মাছ কুড়িয়ে বেড়াচ্ছেন। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে আকাশ থেকে ঝরে পড়া ছোট ছোট মাছ। রূপকথার গল্পের মতো মনে হলেও এমনটাই ঘটেছে শ্রীলঙ্কার চিলাও জেলার একটি গ্রামে। অস্বাভাবিক এই মাছ বৃষ্টিতে দারুণ আনন্দিত গ্রামবাসী, এ নিয়ে রীতিমতো উৎসবে মেতে ওঠেন তারা। গ্রামবাসী জানিয়েছেন, ঘরের চালে আকাশ থেকে ভারী কিছু পড়ার শব্দে তারা বাইরে ছুটে আসেন। খোলা মাঠে, বাড়ির আশেপাশে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মাছ পড়ে থাকতে দেখেন তারা। খাওয়ার উপযোগী এই মাছ বৃষ্টিতে আনন্দ ভোজ শুরু হয়ে যায় গ্রামটিতে। 3 থেকে 5 ইঞ্চি লম্বা এই মাছগুলো শ্রীলঙ্কায় বেশ পরিচিত। শ্রীলঙ্কায় এই মাছ বৃষ্টি অবশ্য এবারেই প্রথম নয়। 2012 সালে দেশটির দক্ষিণাঞ্চলে চিংড়ি বৃষ্টি হওয়ার কথাও জানা গিয়েছিল। মেক্সিকোতে সম্প্রতি মাছ বৃষ্টি হয়েছে। টামলিপাস প্রদেশের টাম্পিকো শহরে সিভিল ডিফেন্সের কর্মকর্তারা সোশ্যাল মিডিয়াতে মাছ বৃষ্টির কথা জানান। হালকা বৃষ্টির সাথে পড়া কিছু মাছের ছবি ফেসবুকে পোস্ট করেন স্থানীয়রা। এই অঞ্চলে অবশ্য মাছের বৃষ্টি একেবারে বিরল নয়। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ডক্টর শেরভানি এই ধরনের ঘটনাকে তার লিখিত বইয়ে উল্লেখ করেন ঝড়ের আতঙ্ক হিসেবে। শেরভানি লেখেন, 1889 সাল হতেই জলীয় ঘূর্ণির মাধ্যমে মাছগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, কিন্তু কিভাবে তা ঘটে বলা মুশকিল। বর্তমান সময়েও এ ধরনের মাছের পতনের যথাযথ বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা সম্ভব হয়নি। এক অদ্ভুত রহস্য হয়ে আছে হন্ডুরাসের নিয়মিত মাছ বৃষ্টি। প্রত্যক্ষদর্শীদের মতে এই অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা ঘটে মে মাস থেকে জুলাই মাসের মাঝামাঝি। প্রথমে আকাশ থেকে কালো মেঘ জমে, তারপর শুরু হয় তুমুল বৃষ্টি, সেই সঙ্গে প্রবল বাতাস, বিদ্যুৎ চমক আর বজ্রপাত। আবিরামী বৃষ্টির সাথে মাটিতে আছড়ে পড়ে অসংখ্য জীবন্ত মাছ। 1998 সাল থেকে স্থানীয় লোকজন এ প্রাকৃতিক ঘটনার উপর ভিত্তি করে প্রতি বছর উৎসবের আয়োজন করে। বিজ্ঞানীদের ধারণা, আটলান্টিক মহাসাগরে সংগঠিত টর্নেডো উঠিয়ে নিয়ে আসে এই মাছগুলো এবং 200 কিলোমিটার দূরে অবস্থিত হন্ডুরাসের ইউরো শহরে ফেলে। স্থানীয় ব্যক্তিদের মতে আরও একটি বিশ্বাস প্রচলিত আছে। তাদের ধারণা, 1856 সালে হন্ডুরাসে আসা এক সাধু ব্যক্তির কারণে এ মাছ বৃষ্টি হয়। কথিত আছে, এখানে অনেক অভাবী লোককে না খেয়ে থাকতে দেখে ওই সাধু ব্যক্তি 3 দিন 3 রাত সৃষ্টিকর্তার কাছে অভাবীদের খাবারের চাহিদা মেটানোর জন্য প্রার্থনা করেন, আর সেই প্রার্থনার কারণেই ঘটেছে এই অলৌকিক ঘটনা, মাছ বৃষ্টি। কেন ঘটে এই মাছ বৃষ্টি? বিজ্ঞানীরা বলেছেন, মাছ বৃষ্টি অস্বাভাবিক হলেও প্রকৃতিতে এটা ঘটে থাকে। মাছ সমৃদ্ধ কোনো জলাশয়ের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেলে এমন হতে পারে। এই সময়ে জলে থাকা মাছ, ব্যাংসহ সব কিছুই ঘূর্ণি বায়ুর সঙ্গে আকাশে উঠে যায়। এই ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পরও মেঘের স্তরের কারণে এরা সাময়িকভাবে আটকে থাকে ওপরেই। পরে একসময় মেঘের ভেতর থেকে ঝরে পড়তে শুরু করে জলজ প্রাণীগুলো। এভাবেই সাধারণত মাছ বৃষ্টি হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো।